हेलो बंधुरा, रिमियन रन स्टूडियो तरफ थेके आमी एसेछी आज हावड़ा बाधाघाटे एक विशाल शिव मंदिर। सम्भवतः एटा पूर्व भारतेर मध्य सबथेके बृहत् शिव मंदिर। तो आजकेर आमार साथे एसेछे आमारी एक बंधु सुरजित, एरो एकटा यूट्यूब चैनल आछे सैबी फूडी ब्लड पैकार। तो आपनारा एर भिडियो देखते पारेन। शुरू करा जाक आज के भिडियोटी। मंदिर प्रांगणे प्रवेश कर ले डान दिके एक सुविशाल पार्किंग प्लेस और तार उल्टो दिके देखते पाबेन एक गोशाला एवं तार पासे आछे पूजा सामग्री बिक्रिर एक काउंटार। मंदिरे प्रथमे ढुकते ही एरकम एक बागान देखते पाबे, बेश भालो सुंदर सजानो गोछानो बागान, अनेक रकम फुल हयेछे बागाने। এবার মন্দিরে প্রবেশ করার আগে আমাদের চোখে পড়বে একটি নন্দী মহারাজের স্ট্যাচু এবং এর পূর্ব দিকে হুগলি নদী বয়ে চলেছে। এবার আমি প্রবেশ করলাম মূল মন্দিরটিতে। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ এবং এর পাশে আছে পার্বতী ও গণেশের মূর্তি এবং অন্যদিকে আছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। এবার আমি চলে এলাম মন্দিরের পিছন দিকে এবং এখানেই আছে পূর্ব ভারতের সব থেকে বড় শিব স্ট্যাচু। এটি উদ্বোধন করা হয়েছিল 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির দ্বারা এবং এর পাশেই আছে অনেক কোটি শিব মন্দির। তাহলে চলো সবকটা দর্শন করা যাক। ঘোষণেশ্বর শিব মন্দির একটি দ্বাদশ শিবলিঙ্গের অন্যতম। মূল মন্দিরটি রয়েছে মহারাষ্ট্রের ইলোরাতে। তার একটি মডেল এখানে তৈরি করা আছে। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হল বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। তৃতীয় জ্যোতির্লিঙ্গ হল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডুয়া জেলায় রয়েছে। চতুর্থ জ্যোতির্লিঙ্গ হল ভীমাশঙ্কর, এটি মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী এবং পঞ্চম জ্যোতির্লিঙ্গ হল নাগেশ্বর। মূল মন্দিরটি গুজরাটের দ্বারকাতে রয়েছে। ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হল তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এখানে শ্রীরামচন্দ্র শিবের আরাধনা করেছিলেন। সপ্তম জ্যোতির্লিঙ্গ ছিল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এটির অপর একটি নাম হল বোলভূম বা বাবাধাম। এটি ঝাড়খণ্ডে রয়েছে। অষ্টম জ্যোতির্লিঙ্গ হল ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি
মহারাষ্ট্রের নাসিক জেলায় রয়েছে। আমরা এলাম নবম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ জ্যোতির্লিঙ্গে, যেটি খুব দুর্গম মন্দির। এটি উত্তরাখণ্ডে রয়েছে এবং তারই একটি হুবহু মডেল এই মন্দিরে তৈরি করা হয়েছে। এরপরের দশম জ্যোতির্লিঙ্গ হল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, এটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পাহাড়ে রয়েছে। একাদশ জ্যোতির্লিঙ্গ হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী অবস্থিত। এবং এরপর অন্তিম জ্যোতির্লিঙ্গ তথা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এটি গুজরাটের ভেলাভেলে অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রদেব তপস্যা করেছিলেন। আর আসা যাক আপনারা মন্দিরটিতে কীভাবে আসবেন। মন্দিরটি বাস এবং জলপথ দুইভাবেই আসা যায়। যারা বাসে করে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে 24 নম্বর বাস ধরে বাদাঘাট স্টপেজে নেমে 3 মিনিট হাঁটলেই মন্দিরটি পেয়ে যাবেন। আর যারা জলপথে আসতে চান তারা আহিরিটোলা ঘাট থেকে লঞ্চে করে বাদাঘাট আসবেন, তারপর ওখান থেকে 5 মিনিট হাঁটতে হবে। মন্দিরটি সকাল 5টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো আজকে ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।